আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কি দেখে খেতে ইচ্ছে করছে? তো তা তো করবেই, এই গরমে টেস্টি ঠান্ডা ঠান্ডা এক বাটি দই বড়া দেখলে কার না খেতে ইচ্ছা করে। এখন দই বড়া তো খুবই জনপ্রিয় খাবার এবং সবাই খুবই পছন্দ করে। সব থেকে সহজ করে সঠিক উপকরণের এই রেসিপিটি একটু ফলো করলেই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই জনপ্রিয় এবং টেস্টি দই বড়া। দই বড়ার জন্য লাগবে কাঁচা মাশকলাইয়ের ডাল। আমি এখানে আধা কাপের একটু বেশি ডাল নিয়েছি। এই ডাল এখন ঠান্ডা পানি দিয়ে কমপক্ষে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখব। ডাল সারা রাত ভিজিয়ে রাখলেই বেশি ভালো হবে। এখন আমরা দইয়ের মিশ্রণটা বানিয়ে নিব। আমি এখানে 1/2 কেজি টক দই নিয়েছি, সাথে 1/2 কাপ মিষ্টি দই অ্যাড করে দিয়েছি। এখন 1/2 কাপ সুগার দিয়ে দিব। সুগারটা আপনাদের পছন্দ মতো দিবেন। এর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ বিট লবণ, সাথে 1 চা চামচ আদা কুচি। আদার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সুগারটা আপনারা কম বেশি দিতে পারবেন চাইলে, আপনাদের পছন্দ মতো। এবার ঝালের জন্য আমি 1/2 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এবং সাথে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পুদিনা পাতা বাটা। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে এর সাথে 1/2 কাপ নর্মাল পানি অ্যাড করব। এবার আমি লবণটা একটু টেস্ট করে দেখব। হ্যাঁ, এবার দইয়ের মিশ্রণটা কমপ্লিট। সারা রাত ভিজিয়ে রাখা ডালটা এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ডালের সাথে 1/4 কোয়ার্টার কাপ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করা হয়ে গেলে ডালটা এভাবে পানির উপরে একটু ফেলতে হবে। যদি একদম ভেসে ওঠে তাহলে বুঝতে হবে আমাদের ডালের মিশ্রণটা একদম রেডি। দেখুন কি সুন্দর ক্রিমি এবং ফোমি একটা মিশ্রণ তৈরি হয়েছে। এবার এই মিশ্রণের সাথে 1 চা চামচ সুগার, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা কুচি এবং 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি মিক্স করে নিব। এবার এই মিশ্রণটা খুব ভালো করে মিক্স করে নেই। মিক্স হয়ে গেল, এবার ভাজার পালা। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নেই। হ্যাঁ, তেলটা একদম গরম হয়ে গিয়েছে। এখন অল্প অল্প গোলা করে তেলের মধ্যে আমি ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। ডালের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচটা একদম কমিয়ে অল্প আছে বড়াগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে বড়াটা ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাহলে কিন্তু আবার দই বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। বড়াগুলো ভাজা হয়ে গেল, দেখুন দেখতে কিন্তু সুন্দর একটা কালার আসছে। আর বড়ার ভিতরটাও দেখেন একদম ফ্লফি কেকের মতো এবং সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার 2-3 মিনিট বড়াগুলোকে ভিজিয়ে রাখব। এবার বড়াগুলো খুব সফট হয়ে গেছে। এবার পানিগুলো ভালো করে চেপে চেপে আগে থেকে তৈরি করে রাখা দইয়ের মিশ্রণে সব বড়াগুলো দিয়ে দিব। একে একে সব দই বড়াগুলো এই দইয়ের মিশ্রণে দিয়ে দিব। দই বড়াটা রেডি। এবার
চার পাঁচ ঘন্টা একে ভিজতে দিতে হবে। দই বড়া দেখেন ভিজে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার দই বড়াগুলোকে একটা বাটিতে তুলে আমি উপরে সুন্দর করে একটু গার্নিশ করে দিব। উপরে সুন্দর করে সাজাবার জন্য আমি এখানে লাল মরিচ ভাজা গুঁড়ো নিয়েছি, ভাজা জিরের গুঁড়ো এবং সাথে ধনে পাতার চাটনি। জিরের গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে উপরটা সুন্দর করে ছড়িয়ে দেব উপরে। তা দেখতে খুবই সুন্দর লাগবে এবং খেতে অনেক ইয়াম্মি লাগবে। ভাজা জিরা এবং ভাজা মরিচের সুন্দর একটা ফ্লেভার আছে এবং খেতেও একটু ঝাল ঝাল লাগবে। এর উপরে আমি ধনে পাতার চাটনিগুলো দিয়ে দিব। ধনে পাতার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমাদের দই বড়াটা একদম রেডি। দেখুন দেখতে কি আমি, এটা দেখতে যেমন সুন্দর খেতে আরও ভালো। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।